আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরকিটা খান্ডার ব্র্যান্ডের আরো একটি নতুন ব্যাকপ্যাকে হ্যাঁ তবে আপনারা যেটা ভাবতেছেন ওইটা না এই ব্যাকপ্যাকটা হচ্ছে আরকিটা খান্ডার ব্র্যান্ডের একটা নতুন সংস্করণ তো আপনারা এই ব্যাগটার ওল্ড সংস্করণটা অনলাইনে দেখে থাকতে পারেন বা সবাই জানেন যে অনলাইনে এটা বেশ জনপ্রিয় খুবই জনপ্রিয় ঠিক ওই ব্যাগটারই একটা নতুন সংস্করণ বাজারে এসেছে আমি আপনাকে বলবো এই ব্যাগটার ওল্ড এবং নিউ দুইটা ব্যাগের মধ্যে কি ডিফারেন্স থাকে বা কি ডিফারেন্স আছে প্রথমত আমি বলবো এইটার নতুন যে ভার্সনটা এটা পুরনো ভার্সনের চেয়ে কিছুটা বড় হ্যাঁ আমরা যদি এটার সাইজটা দেখি আমরা যদি এটার সাইজটা দেখি আপনি দেখেন এটার সাইজ হচ্ছে সতেরো ইঞ্চি সতেরো দশমিক দু ইঞ্চি সতেরো দশমিক দুই ইঞ্চি হচ্ছে লম্বা আর পাশে আপনি যদি দেখেন পাশে হচ্ছে এগারো দশমিক পাঁচ ইঞ্চি এগারো দশমিক পাঁচ ইঞ্চি হচ্ছে পাশে এবং লম্বা হচ্ছে সতেরো দশমিক দুই ইঞ্চি সো এইটা আগেরটার অনেকটাই বড় একটা মডেল হ্যাঁ তো আরো কিছু ডিফারেন্ট আছে এটার মধ্যে আগেরটার মধ্যে কিন্তু আপনারা নর্মাল ফ্যাব্রিক পেতেন বাট এই নতুন মডেলটাতে কিন্তু সালং ফ্যাব্রিক যেটা রাবার কোটেড ফ্যাব্রিক ওয়াটারপ্রুফ ফ্যাব্রিক এবং খুবই হাই কোয়ালিটি বা হাই প্রাইসের যে ব্যাগগুলো ওই ব্যাগগুলোর মধ্যে এই ধরনের ফ্যাব্রিক ইউজ হয় হ্যাঁ আর আগের ব্যাগটার মধ্যে কিন্তু আর্কিটেক হান্টারের লোগো ছিল না অর্থাৎ পুরো সামনের পার্টটাই ছিল প্লেন এখানে কোনো লোগো বা কোনো ব্র্যান্ডিং ছিল না বাট এখন একটা ব্র্যান্ডিং আসছে সেটা হচ্ছে এটা কালোর মধ্যেই কালো আর একটা ব্র্যান্ডিং সো এই মডেলটা হচ্ছে ব্ল্যাক বাম্বা ব্ল্যাক বাম্বার মধ্যে ব্ল্যাক এর সমন্বয়ের জন্য এটা কালো লোগে লোগো সেট আপ করা আর একটা হচ্ছে পাশের পাশের জিনিসটা দেখেন পাশের বোটর হোল্ডারের মধ্যে কিন্তু আগে এরকম ছিল না এটা গোল্ডেন কালারের এবং খুবই মানসম্মত একটা ডিজাইন তো ওভারঅল যারা এই ব্যাগটা লাইটওয়েট এবং ডেইলি ট্রাভেলের জন্য যারা ইউজ করবেন তাদের জন্য পারফেক্ট হবে এটা আর এটাতে আপনি ছোটখাটো ট্রাভেলও করতে পারবেন জামা কাপড় বা অন্যান্য জিনিসও খুব ভালোভাবে না যাবে আর মেইনলি এটার হচ্ছে কি এটা দুইটা পার্ট সরি একটা বড় পার্ট একটাই মেইন পার্ট আর হচ্ছে সামনে দুইটা পকেট সামনে দুইটা পকেট এই পকেটটা আপনি খোলেন এই পকেটটা এখানে আছে তারপরে এখানেও আরেকটা একটা পকেট আছে দুইটা পকেটে বেশ বড় হম দুইটা পকেটে বেশ বড় আর আমরা যদি মেইন পার্টটা দেখাই মেইন পার্টটার মধ্যে আর্কিটেক হান্টর ব্র্যান্ডের রানার এবং চেইন দেওয়া আছে এবং রানা চেইন গুলো কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ চেইন পেপার ফেব্রিক তো ওয়াটারপ্রুফ চেইনগুলিও কিন্তু ওয়াটারপ্রুফ হ্যাঁ সো আমরা যদি খুলি আমরা দেখতে পাবো এই হচ্ছে আপনার মেইন যেই চেম্বারটা মেইন চেম্বার হচ্ছে এইটা এইটাতে মেইন চেম্বারের আউটার ফ্যাব্রিকটা যেমন ভালো কোয়ালিটির ইনার ফ্যাব্রিকটাও খুবই ভালো কোয়ালিটির হ্যাঁ আপনারা দেখবেন যে এই ধরনের ফ্যাব্রিক সাধারণত খুব অনলাইনে যারা সেল করে তারা এই ধরনের ইনার ফ্যাব্রিক ইউজ করে না বা পায় না তারা কারণ কি কস্টিং এর সাথে হয়তো মিলাই পারে না এই আর কি বাট আমাদের এখান থেকে যদি নেন আপনি এই ধরনের হাই কোয়ালিটি ইনার ফ্যাব্রিক পাবেন আর আরেকটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে কি অনেকে ল্যাপটপ ক্যারি করার জন্য এটা ভালো ব্যাগ সান পাশাপাশি আপনার ডেইলি ট্রাভেল যেতে হয় হ্যাঁ মানে 2 in 1 অর 3 in 1 অর 4 in 1 আপনি সবকিন্তু এই ব্যাগটাতে করতে পারবেন এই ব্যাগটা কিন্তু ল্যাপটপ ক্যারি করার জন্য একটা বেস্ট ব্যাগ আমি বলবো যদিও এটা সরাসরি ল্যাপটপ ব্যাগ না ঠিক আছে তারপরেও এই ব্যাগটা ল্যাপটপ ক্যারি করার জন্য একটা বেস্ট পজিবল ব্যাগ হতে পারে ঠিক আছে আর আউটলুকটা হবে এরকম আর আরেকটা জিনিস হচ্ছে কি আমি আপনাকে দেখায় এটা ব্যাক পার্টটা ব্যাকপার্টটা দেখেন চমৎকার স্টাইলিশ একটা ব্যাকপার্ট চমৎকার স্টাইলিশ একটা ব্যাকপার্ট দুইটা স্ট্রিপ দেওয়া আছে খুবই ভালো মানের ফিতাগুলিও খুবই ভালো মানের ফিতাগুলিও যে ইউজ করা হয়েছে খুবই ভালো মানের আর ওল্ড মডেলটাতে আপনি এই ধরনের স্টাইল পাবেন না ওখানে সিম্পল একটা স্ট্রিপ দেওয়া কিন্তু এই ধরনের স্টাইলিশ না ওল্ড মডেলটা সো আর পিছনের যে ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু ওল্ড মডেলে নাই ওল্ড মডেলে ডাইরেক্ট কাপড় দেওয়া ডাইরেক্ট কাপড় দিলে কি হয় জানেন আপনি যখন একটু লং টার্ম ব্যাগটা কাঁধে নেবেন সেক্ষেত্রে প্রচন্ড ঘামায় পিছনে পিছনে ঘামায় এতে করে ব্যাগটাও নষ্ট হয় আপনারও অস্বস্তি লাগবে ধরেন এক দুই ঘন্টা ব্যাগ অনেকে কাঁধে নেয় না সেক্ষেত্রে কিন্তু অস্বস্তি লাগবে পিছনে যদি ঘাম বের হয় বা ঘামায় যান এই আরেকটা হচ্ছে অনেকে বলেন যে নেট বা এই ধরনের ফ্যাব্রিক অনেক সময় হয়ে যায় আমি আপনাকে বলবো ভালো মানের ফ্যাব্রিক বা ভালো মানের নেট ইউজ করলে যেগুলো ইম্পোর্টেড চায়না থেকে খুবই ভালো মানের এই নেটগুলি কিন্তু কখনোই প্রবলেম হয় না এই নেটগুলো গুটা ওঠে না কিন্তু অনেকে নিম্ন মানের নেট ইউজ করে তো সেক্ষেত্রে দেখতে পারেন যে এই নেটগুলি অনেক সময় প্রবলেম হয় বাট আমাদের নেটে এই ধরনের কোনো প্রবলেম পাবেন না এই এই হচ্ছে আর আরেকটা জিনিস কি প্রোডাক্ট কেনার আগে স্টোর ভিজিট করে দেখুন হ্যাঁ তাদের ব্যাকগ্রাউন্ড ভিজিট করে দেখুন তারপরে ডিসিশন নেন যে প্রোডাক্টটা তাদের কাছ থেকে কাদের কাছ থেকে কিনবেন প্রত্যেকটা শুধু ব্যাগ না প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগেই তাদের ব্র্যান্ড সম্পর্কে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে যদি বাই করেন সেক্ষেত্রে আপনি ঠকবেন না এই হচ্ছে অবস্থা আর তো আজকে এই পর্যন্তই এই ব্যাগটা সম্পর্কে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আমাদেরকে সরাসরি মেসেজ দিতে পারবেন নক করতে পারবেন কল করতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট ভিজিট করতে পারবেন সো আরো ডিটেলস জানতে পারবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ